السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ শরীরে এরকম আত-তাজদীদ মিডিয়া সেন্টারের আয়োজনে প্রশ্নোত্তর পর্ব অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বা দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আত-তাজদীদ মিডিয়া সেন্টারের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই দিনই কর্মে অংশগ্রহণের জন্য পরিপূর্ণ জাজা দান করুন। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং প্রবাস থেকে কুরবানি সংক্রান্ত কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, সেই বিষয়গুলোর উত্তর নিয়েই আজকের এই লাইভ অনুষ্ঠান। তো চলুন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই। আমরা জিলকদ মাসের একদম শেষ প্রান্তে অবস্থান করছি, আর দু একদিন পরেই জিলহজ শুরু হবে ইনশাআল্লাহ। তো কুরবানি কেন্দ্রিক মূলত আজকের এই অনুষ্ঠান। তো আগে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তারপরে আমাদের যে বিভিন্ন বিষয়ে কিছু কথা বলতে চেয়েছি এগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গ ভারত থেকে ইসমাইল ভাই জিজ্ঞাসা করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি কুরবানি দেওয়া যাবে, দলিল সহ জানতে চেয়েছেন। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি না, এই মর্মে আমরা যদি হাদিসের আলোকে বিশ্লেষণ করি তাহলে কোরআন মাজিদে এই ধরনের কোনো নির্দেশনা নেই, সহি হাদিসে এই ধরনের কোনো নির্দেশনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা খোলাফায়ে রাশেদিন অথবা আশারায়ে মুবাশশারাগণ অথবা সাহাবায়ে কেরাম তারা মৃত ব্যক্তির নামে, নিজেদের আত্মীয় স্বজনের নামে বা আপনজনদের নামে কুরবানি করেছেন এই মর্মে সহি কোনো বর্ণনা নেই। তবে তিরমিজিতে যে হাদিসটি রয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কুরবানি করেছিলেন আল্লাহ রাসূল সাল্লামের মৃত্যুর পরে এবং বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন, তার আলোকে আমি করেছিলাম। এ হাদিসটির ত্রুটিপূর্ণ, হাদিসটি জয়ীফ, এই জন্য হাদিসটি আমলযোগ্য নয়। তাহলে কোরআন এবং সুন্না দিয়ে প্রমাণ হলো না যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে, বিধায় আমাদেরকে এটি পরিহার করা উচিত। আরও কিছু দৃষ্টিভঙ্গি যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কাছে আরও একটু পরিষ্কার হবে। কুরবানির বিধানটা স্রেফ জীবিতদের জন্য, মৃতদের জন্য নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন যে হে জন, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। তো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি, তো পরিবার বলতে কারা? যারা বেঁচে আছেন তারা, তো যারা মারা গেছেন তারা কিন্তু পরিবারের আর অন্তর্ভুক্ত নন। আমরা এই কুরবানির ঈদ থেকে দুই মাস দশ দিন আগে আর একটা ঈদে যদি ফিরে যাই, ঈদুল ফিতর, যেখানে ফিতরা দেওয়া প্রয়োজন ছিল, ওইখানে কিন্তু আমরা ফিতরা দিয়েছিলাম স্রেফ জীবিতদের, মৃতদের নয়। তো সেখানে কিন্তু মৃতদের আমরা ইনক্লুড করিনি। তো এটা আর একটা ঈদ আমাদের জন্য। তো এই ঈদের এই ইবাদতেও আমরা মৃতদের ইনক্লুড করতে পারি না। এরপরে আরও কিছু দৃষ্টিভঙ্গি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে মৃত ব্যক্তির নামে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাদাকা। তো সাদাকা কে খেতে পারবে বা সাদাকা খাওয়ার হকদার কারা? যারা নিতান্তই গরিব মিসকিন। কিন্তু আমরা যে কুরবানি দেই মৃত ব্যক্তির নামে, এই কুরবানির গোস্ত কিন্তু যারা দেই তারাও খায় বা পাড়া প্রতিবেশীকেও দিয়ে থাকি, তো দাতাও কিন্তু এটা ভক্ষণ করে, অথচ তিনি সাদাকা খাওয়ার হকদার নন বা সাদাকা খাওয়ার অধিকার তিনি রাখেন না। তো এই দৃষ্টিভঙ্গিগুলোকে উল্লেখ করে আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, বহু পূর্বের একজন বিদ্বান,
তিনি উল্লেখ করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া বৈধ নয়, তবে যদি কেউ দিয়েই ফেলে তাহলে সে পশুর গোস্ত খাওয়ার সুযোগ তার নেই, পুরোটাই গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। তো যাই হোক, আমরা মৌলিক কথায় ফিরে আসতে পারি যে মৃত ব্যক্তির নামে কুরবানি নয়, জীবিতদের জন্যই কুরবানি। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি আমাদেরকে অনেক ভাই করেছেন এবং যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন গাজীপুর থেকে কামারজুরি থেকে সাব্বির হোসেন জিজ্ঞাসা করেছেন, এরপরে একই প্রশ্নের উত্তর চেয়েছেন ভারত চব্বিশ পরগনা কলকাতা থেকে ইমরান মল্লিক, এরপরে একই প্রশ্নের উত্তর চেয়েছেন। মানে প্রশ্নটি হচ্ছে যে সাত ভাগা কুরবানি জায়েজ না জায়েজ নয়, সাত ভাগে একই পশুতে সাতটি পরিবারের পক্ষ থেকে বা সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই মর্মে। তো এই মর্মে একই প্রশ্ন আরও বিভিন্ন জায়গা থেকে করেছেন অনেকেই, এই প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয়েছে। তারপরে চাঁপাইনবাবগঞ্জ গোমাস্তাপুর নোয়াদিয়াড়ি থেকে এক ভাই প্রশ্ন করেছেন এটি। এরপরে প্রশ্ন করেছেন ইউসুফ আলী, পিতা জাকির হুসাইন, তিনি চর আলেকজান্ডা থেকে প্রশ্ন করেছেন। তো যাই হোক, লক্ষ্মীপুর, রামগাতি লক্ষ্মীপুর থেকে। তো এভাবে অনেকেই প্রশ্নটি করেছেন, সাত ভাগে কুরবানি দেওয়া বৈধ না অবৈধ, এ বিষয়টি জানতে চেয়েছেন। তো সাত ভাগে কুরবানির বিষয়টা যদি আমরা আলোচনায় নিয়ে আসি, তাহলে প্রথম কথা আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে যে বলেছিলেন যে আইয়ুহান নাস, হে জনমণ্ডলী, নিশ্চয় প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে উদ্হিয়া একটি কুরবানি। যে হাদিসটি আবু দাউদে রয়েছে 2788, এরপরে তিরমিজি নাসাইতে রয়েছে, আরও একাধিক গ্রন্থে হাদিসটি রয়েছে এবং হাদিসটি সহিহ। এছাড়া সাহাবায়ে কেরাম বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আপনারা কীভাবে কুরবানি দিতেন, তিনি বললেন আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে একটি অথবা দুইটি ছাগল। তো এভাবে আরও একাধিক আলোচনা এসেছে, যেগুলোতে বোঝা যায় একটি পরিবারের পক্ষ থেকে একটি জীব কুরবানি দিতে হবে এবং এটি সবচেয়ে উত্তম। নিঃসন্দেহে একটি পরিবারের পক্ষ থেকে একটি জীব দেওয়া উত্তম, তবে যদি কেউ ভাগে কুরবানি দেয় বা দিতে চায় তাহলে এটি নাজায়েজ বলা যাবে না বা নাজায়েজ নয়, দিতে পারবে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। যদিও বা ইতিপূর্বে আমরা এটা শক্ত আলোচনা করেছি, দেওয়া যাবে না, বা ব্যক্তিগতভাবে আমি নিজেও খুতবে আলোচনা করেছি যে সাত ভাগে কুরবানি নয়, একটা জীব কুরবানি দিতে হবে, সাত ভাগে কুরবানি দেওয়া ঠিক হবে না, এ ধরনের আলোচনা আমারও ইতিপূর্বে রয়েছে। তবে সালাফদের বিশ্লেষণ যা আমরা দেখছি বা আরও গভীরে গিয়ে স্টাডি করে আমরা যেগুলো দেখছি, তাতে সালাফে সালেহিনদের বুঝ এর বাহিরে ছিল আমাদের এই চিন্তাভাবনা বা আমাদের এই বিশ্লেষণ। সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী বা হাদিসের দৃষ্টিভঙ্গিতে সাত ভাগে কুরবানি দেওয়া বৈধ। তো একটি কুরবানি যদিও এটা নিয়ে কিছু সামান্য কিছু মতানক্য রয়েছেন বা কেউ কেউ মতানক্য করেছেন, তবে সর্বসাকুল্যে যেটি বলা যায় যে একটি জীব একটি পরিবারের পক্ষ থেকে দেওয়া উত্তম, তবে কেউ সাত ভাগে কুরবানি দিলে সেটি বৈধ, না জায়েজ নয়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কবুল করবেন। এটি নিয়ে বিতর্ক নয়, আমাদেরকে খোলা মনে বিশ্লেষণ করতে হবে বা খোলা মনে গ্রহণ করতে হবে। কোরআন হাদিসের ক্ষেত্রে একগুঁয়েমি করার সুযোগ নেই বা করা উচিতও নয়, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয় বা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, এই দৃষ্টিটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন এক ভাই, বেশ কিছু প্রশ্ন করেছেন, কলকাতা চব্বিশ পরগনা থেকে ইমরান মল্লিক। তো তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আমরা। তার মধ্যে একটি প্রশ্ন করেছেন যে কুরবানির জন্তুকে তিন পচে বা আড়াই পচে কাটতে হবে কি। তো আসলে কুরবানির জন্তুকে তিন পচে বা আড়াই পচে বা নির্দিষ্ট সীমায় কাটতে হবে এই ধরনের সহি কোনো বর্ণনা নেই।
তবে মূল যেটা দৃষ্টিভঙ্গি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কুরবানির পশু জবাইয়ের আগে পূর্বেই প্রস্তুতি রাখতে হবে, ছুরি ধারালো করে রাখতে হবে যেন খুব দ্রুত জবেহ করা যায় সেই প্রাণী, জবেহকৃত প্রাণীর কষ্ট না হয়। ইসলাম চমৎকার একটি জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, জীবনবিধানের নাম হচ্ছে ইসলাম। ইসলাম একটা পশু জবেহ করার ক্ষেত্রেও শিষ্টাচার, আদব বা সহানুভূতি প্রদর্শন করে করতে নির্দেশ দিয়েছে। তো কয় পশে কাটতে হবে এটাও উল্লেখ নেই, তবে ধারালো ছুরি দিয়ে খুব দ্রুত যেন তার জীবন যায়, কষ্ট কম হয়, এই দিকটা আপনাকে আমাকে প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন জবাই করার সময় যাদের পক্ষ থেকে এই কুরবানি দেওয়া হয় তাদেরকে সামনে থাকতে হবে কি বা তাদেরকে দেখে কুরবানি হবে করতে হবে কি? যে না, এটা এই মর্মে কোনো সহি হাদিস উল্লেখ নেই যে যাদের যে পরিবারের পক্ষ থেকে বা যদি সাত ভাগে কুরবানি হয় তো সাত পরিবারের সাতজনকে বা সাতজন মালিককে থাকতে হবে, সাতজনের পক্ষ থেকে করা হচ্ছে তাদেরকে দেখে, এই ধরনের নয়। মূলত যাদের পক্ষ থেকে তাদের বিষয়টা যিনি জবে করছেন অন্তরের মধ্যে থাকবে, কলবের মধ্যে থাকবে, এটি নিয়তটা থাকবে পরিশুদ্ধ আর কি। এরপরে তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কুরবানির গরু জবাই করলে টাকা দেওয়া জরুরি না গোস্ত দিলে হবে বা নির্ধারণ করে নিতে হবে, এক্ষেত্রে ইসলামের বিধান কি? কুরবানির পশু নিজে জবাই করে উত্তম, সর্বোত্তম হচ্ছে নিজে জবাই করা, তবে প্রয়োজনে তাগিদে বা কিছু সমস্যা হলে বা নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া যাবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের সফরে কিছু কুরবানি তিনি করেছিলেন, এরপরে বাকিগুলো সাহাবিদের দিয়ে অন্যদের দিয়ে করিয়ে নিয়েছেন। তো প্রয়োজনে সাপেক্ষে করা যেতে পারে, যেটি শরীয়তে বৈধ। তো এই ক্ষেত্রে যদি অন্য কাউকে কসাইকে দিয়ে বা কাউকে দিয়ে করিয়ে নিতে হয় বা চামড়া ছিলে নিতে হয় বা গোস্ত রেডি করে নিতে হয়, তাহলে তার মজুরি স্বরূপ বা বিনিময় স্বরূপ কুরবানির গোস্ত দেওয়া উচিত নয়, শরীয়ত সম্মত নয়। তার মজুরি বা পারিশ্রমিক স্বরূপ তাকে টাকা দিয়ে দিতে হবে, সেটা তাকে খুশি করার জন্য চুক্তিভিত্তিক হতে পারে, চুক্তি ছাড়াও হতে পারে। তবে তিনি যদি দরিদ্র হন বা সেই পর্যায়ের হন যে তাকে দেওয়া উচিত, তাহলে তাকে খাওয়ার জন্য গোস্ত দেওয়া যেতে পারে, এতে শরীয়তে কোনো নিষেধ নেই। এরপরে তিনি আরেকটি প্রশ্ন করেছেন কুরবানির গরু সকলে জবাই করতে পারবে, মানে বেনামাজির হাতে কাটা জন্তু খাওয়া হারাম, সেক্ষেত্রে যারা নামাজ পড়ে না বা যারা নামাজ পড়ে কিন্তু কোনো অক্তে পড়ে কোনো অক্তে পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, ফজর পড়ে না তো অন্য অক্তে পড়ে বা ইত্যাদি, তো এদের দ্বারা জবাই করা উচিত হবে কি না? তো দেখুন, কুরবানির পশু জবাই করা এটি কিন্তু একটা ইবাদত। এই ক্ষেত্রে এ ধরনের বেনামাজিকে দিয়ে কুরবানির পশু জবাই করা উচিত নয়, এটি আপনাকে আমাকে পরিহার করতে হবে। যারা পরহেজগার বা নামাজ পড়েন তাদেরকে দিয়েই এটি করানো উচিত। যারা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে সালাত বা নামাজ পড়ে না, তারা মুসলিম থাকবেন কি না এই নিয়ে তো অনেক কথা রয়েছে, আলেম ওলামাদের মধ্যে অনেক বিশ্লেষণ রয়েছেন। আরাবিয়ান বিদ্বানরা বা আরাবিয়ান আলেমরা তো বলছেন তারা মুসলিম থাকবেন না, তারা কাফের হয়ে যাবেন, অনেক কথাই বলেছেন। তো যাই হোক, এই ক্ষেত্রে এই ধরনের ব্যক্তিকে দিয়ে কুরবানির পশু জবাই করা উচিত নয়। এরপরে আরেকটি প্রশ্ন করেছেন তিনি ইমরান মল্লিক ভাই, যে কুরবানির গরুর তিনটি পা বাঁধা ও একটি পা খোলা রাখা এটা কতটা সত্য? জি, কুরবানির পশু তিনটি পা বেঁধে রাখতে হবে বা দুইটি পা বেঁধে রাখতে হবে, একটি খোলা রাখতে হবে, এটি না, যেভাবে তাদের সুবিধা সেভাবে এটি জবাই করবেন। যদি কোনো কারণে পা বেঁধে রেখে জবাই করতে হয় তো জবাই করার পরে যত দ্রুত সম্ভব পা খুলে দিতে হবে। এরপরে আরেকটি প্রশ্ন করেছেন ইমরান মল্লিক ভাই, যে কুরবানির দিনে কি যারা সিয়াম রাখবে তারা কি গরু গোস্ত খেয়ে সিয়াম ভঙ্গ করবে না গলায় ছুরি চালালে সিয়াম ভঙ্গ করবে? তো দেখুন, এইটি কুরবানির দিনে না খেয়ে থাকা এটিকে সিয়াম বলবো ঠিক এমনটি নয়, বা এটি সিয়াম কি না এটি নয়, এটি একটি বিধান, শরীয়তের একটি বিধান, যে কুরবানির দিনে
আপনাকে আমাকে যারা কুরবানির দিচ্ছি তাদেরকে না খেয়ে থাকতে হবে, কুরবানির প্রাণী জবেহ করে কুরবানির গোস্ত দিয়ে খাওয়া আরম্ভ করতে হবে। এটি একটি সুন্নাহ, এটি একটি গুরুত্বপূর্ণ বিধান ইসলামের বিধায়। কুরবানির প্রাণী জবেহ করে গোস্ত দিয়ে খাওয়া আরম্ভ করতে হবে, এই বিষয়টি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কুরবানির দিন কতগুলো বিদাত আছে ও কতগুলো শিরিক আছে বিস্তারিত জানাবেন। আসলে এটা একটি লম্বা আলোচনা, কুরবানির দিনে কতগুলো বিদাত আছে কতগুলো শিরকি, এই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়ে তুলে ধরা মুশকিল। যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন তাহলে আবার পরবর্তীতে কোনো দিন কথা হবে ইনশাআল্লাহ। এরপরে ভাগে কুরবানির প্রশ্ন আর একজন করেছেন, সেটি উত্তর চলে গিয়েছে। এরপরে আর একজন প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম শায়েক এস কে নাসির ভাই, যে এক ভাগ কুরবানি কি গোটা পরিবারের পক্ষ থেকে হবে না যিনি বাড়ির মালিক শুধু তিনার পক্ষ থেকে হবে? আশা করি ইনশাআল্লাহ গোটা পরিবারের পক্ষ থেকে হবে। এরপর আরেকজন প্রশ্ন করেছেন যে কুরবানির পশুতে কি আকিকা করা যাবে? তো কুরবানির পশুতে আকিকা করা উচিত নয়, শরীয়ত সম্মত নয়। দেখুন, কুরবানিও শরীয়তের একটি বিধান, আকিকাও শরীয়তের একটি বিধান, তবে কুরবানির চেয়ে আকিকা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একই দিনে কুরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায় তাহলে আকিকা জরুরি কুরবানির চেয়ে। যদি দুটি সামর্থ্য থাকে কেউ তাহলে করবেন, আকিকাও করবেন কুরবানিও করবেন আলাদা আলাদা পশু, আর যদি সামর্থ্য না থাকে তাহলে আকিকা করবেন কুরবানি নয়, তার জন্য আকিকা জরুরি কুরবানির চেয়ে, বিষয়টি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। একই পশুতে আকিকা কুরবানি এভাবে দেওয়া উচিত হবে না। আর দ্বিতীয়ত আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে গরুর ভাগে আকিকা দিবেন, এটা অনেকেই বলতে চেয়েছেন। তো আসলে গরু দিয়ে আকিকা দেওয়া শরীয়ত সম্মত কি না এটা নিয়ে অনেক দ্বিমত রয়েছে। গরু দিয়ে আকিকা দেওয়ার যে একটি হাদিস রয়েছে, এই হাদিসটাকে কেউ জাল বলেছেন, কেউ জয়ীফ বলেছেন, বা আল্লাহ রাসূল সাল্লাম সাহাবায়ে কেরামকে গরু দিয়ে আকিকা দিয়েছেন, সহি হাদিসে কোনো বর্ণনা নেই। বিধায় গরুর ভাগে আপনি আকিকা কেন দিবেন? একটি ছাগল আকিকা দিতে হবে, এই বিষয়টি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে তিনি এস কে নাসির শেখ নাসির আরেকটি জিজ্ঞাসা করেছেন যে কুরবানি দেওয়া কি ওয়াজিব না সুন্নাত না নফল? তো দেখুন, নলডাঙ্গা নাটোর থেকে তিনি প্রশ্ন করেছেন, কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, এটি ওয়াজিবও নয় বা এটি ফরজও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিন নিয়মিত এটা দিয়েছেন, তবে এটা কেউ যেন ওয়াজিব মনে না করে এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে কোনো বছর তারা কুরবানি ত্যাগ করেছেন, এই মর্মেও সহি হাদিস রয়েছে, সহি বর্ণনা পাওয়া যায়। বিধায় এটি ওয়াজিব নয়, যদি কোনো কারণে কেউ ছেড়ে দেয় পাপি হবে না, কুরবানি দিলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে আর একজন প্রশ্ন করেছেন তিনি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা ইত্যাদি, সেই প্রশ্ন তো আমরা আগেই বলেছি আর কি। আরেকজন প্রশ্ন করেছেন সাত ভাগে কুরবানি করা যাবে কিনা, সেটা তো আমরা আগেই বলেছি, ভাগে কুরবানির বিষয়টা আমরা আগেই বলেছি। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন ইউনুস আলী, HM ইউনুস আলী, তিনি প্রশ্ন করেছেন লক্ষ্মীপুর আমগাতি থেকে। তো তার প্রশ্নটি হচ্ছে, সাত ভাগে কুরবানি দিলে গোস্ত কয় ভাগ করতে হবে, এবং সাত ভাগ করব, আট ভাগ করব, নাকি সম্পূর্ণ গোস্ত তিন ভাগ করব? যে সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো সাত ভাগে যদি কুরবানি দেই তাহলে সবচেয়ে ভালো যেটি হবে যে সাত জনে সাত ভাগ, বা সাত পরিবারে সাত ভাগ, অথবা কম বেশি হতে পারে তিন পরিবার বা চার পরিবার বা দুই পরিবার, তো ভাগটি মিলিয়ে দিতে হবে, মানে একজন তিন ভাগ একজন চার ভাগ, বা পাঁচজনে পাঁচ ভাগ একজন দুই ভাগ, অথবা তিনজনে ছয় ভাগ একজন দুই ভাগ, বা এইভাবে ভাগটি মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এমনটি নয়, এমনটি করা ঠিক হবে না, যেটি কোনো হাদিসের আলোকে পড়ে না, যে দুইজনে সাত ভাগ মানে সাড়ে তিন ভাগ সাড়ে তিন ভাগ করে, তো এইরকমটি নয়, মানে এক ভাগকে ভাঙা উচিত নয়। তো বিধায় সাত ভাগ হবে,
এই সাত ভাগে গোস্তটা ভাগ হয়ে যাবে। সাত ভাগে ভাগ করার পরে যিনি জয় ভাগের অধিকারী বা মালিক তিনি তয় ভাগ সেটি নেবেন আর কি, তিনি তয় ভাগ দিবেন। এই ক্ষেত্রে আমাদের লাইফ চলা অবস্থায় আরও যে একটি প্রশ্ন এসেছে, সোহেল রানা তিনি প্রশ্ন করেছেন যে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে কি? শ্বশুরের কাছে টাকা আপনি কেন নেবেন কুরবানি দেওয়ার জন্য? শ্বশুরের কাছে টাকা যেটাকে আমরা যৌতুক বলতে পারি, এই যৌতুক দিয়ে কুরবানি দেওয়া বৈধ নয়, এটা কোনোভাবেই শরীয়তসম্মত নয়। হ্যাঁ, আপনি ঋণ নিতে পারেন যে আপনার টাকা পয়সা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সুযোগ দিয়েছে আছে, কিন্তু এই মুহূর্তে নেই, পরে ব্যবস্থা করতে পারবেন। তো শ্বশুরের কাছে আপনি ঋণ নিতে পারেন, পরে পরিশোধ করলেন, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে প্রয়োজনে কুরবানি দিতে পারেন, যে আপনার আরও টাকা রয়েছে, আরও সম্পদ রয়েছে, এই মুহূর্তে নেই, তো কিছু টাকা ঋণ করে আপনি কুরবানি দিলেন, পরে পরিশোধ করে দিলেন। তো এইভাবে শ্বশুরের কাছে বা যে কারো কাছে ঋণ নিতে পারেন, তবে যৌতুকের টাকা দিয়ে কুরবানি নয়, কারণ যৌতুক দেওয়াই শরীয়তে নিষেধ। যৌতুক দেওয়া এটা শরীয়ত সম্পূর্ণ বহির্ভূত। যৌতুক নিয়ে বা শ্বশুরের কাছে কায়দা কৌশলে টাকা নিয়ে কুরবানি দিবেন, এটি শরীয়তসম্মত নয়। তিনি শাহিনুর রহমান প্রশ্ন করেছেন, ঋণ নিয়ে কুরবানি করা যাবে কি না? যে এই প্রশ্নের উত্তর আমরা আগের প্রশ্নে কম বেশি দিয়ে দিয়েছি, যে প্রয়োজনে ঋণ নিয়ে কুরবানি দেওয়া যাবে, কুরবানি দেওয়া ফরজ বা অজীব নয়, তবে কারো সাধ্য রয়েছে কিন্তু উপস্থিত টাকা নেই, উপস্থিত তিনি ব্যবস্থা করতে পারছেন না, তার দেওয়ার ইচ্ছা রয়েছে, তিনি প্রয়োজনে ঋণ নিয়ে কুরবানি দিতে পারেন, সমস্যা নেই, অসুবিধা নেই, তিনি দিতে পারেন। এরপরে আমরা আরেকটি জিজ্ঞাসা বলতে পারি, সেটি হলো কুরবানির গোস্ত আমরা কয় ভাগে ভাগ করে বিতরণ করব বা নিজে রাখবো বা ইত্যাদি। এই ক্ষেত্রে কোরআন মাজিদে যে আয়াত রয়েছে সূরা হজ্জে, সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে, কুলু অতইমু অদ্দাখিরু বা ওয়াহবিসু রয়েছে, কুলু অতইমুল কানিউল আল বায়েসা বা এইভাবে আয়াতগুলো বা হাদিস এসেছে যেভাবে, তো তাতে তিনটি দিক ফুটে উঠেছে, যে নিজে খাও, যারা দুস্থ তাদেরকে খাও, যারা ভিক্ষুক তাদেরকে দাও, মানে যারা চাই, তাতে বোঝা যায় নিজে খেতে হবে, যারা চায় না তাদেরকেও দিতে হবে, দুস্থদের দিতে হবে, এবং যারা চেয়ে বেড়ায় সায়েল ভিক্ষুক তাদেরকে দিতে হবে। এই দৃষ্টিকোণ থেকে অনেক ওলামায়ে কেরাম বলেছেন বা অনেকেই বলেছেন যে তিন ভাগে ভাগ করা যেতে পারে বা তিন ভাগেই করতে হবে এমনটি নয়, আমরা তিন ভাগ করা ভালো বলতে পারি। তিন ভাগ করে এক ভাগ নিজে খেলো, এক ভাগ আত্মীয় স্বজন দুস্থদেরকে দিল, এক ভাগ পাড়া গরিব মিসকিনদেরকে দিল। তো এই ক্ষেত্রে যদি ভাগ প্রয়োজনের তুলনায় বা চাহিদা অনুযায়ী কম বেশি করে তাহলে দোষের নয় বা ক্ষতির নয়, মোট কথা এখানে তাকওয়াটাই মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়্যা, যে হাদিসটি সহিহ বুখারীর প্রথম হাদিস, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এটা ত্যাগ, কুরবানি একটা ত্যাগের জিনিস, আপনি যত ত্যাগ করবেন, যত ত্যাগ স্বীকার করবেন আপনার জন্য ততই ভালো। তো কুরবানির গোস্ত মানুষকে দিয়ে খেতে হবে, এই বিষয়টি আপনাকে আমাকে বড় করে দেখতে হবে, খেয়াল রাখতে হবে এটাই। এক্ষেত্রে আরেকটি জিজ্ঞাসা আমরা বলতে পারি, সেটি হলো যে কুরবানির গোস্ত কতদিন রেখে খাওয়া যাবে? তো দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, অদ্দাখিরু মানে তোমরা খাও, খাওয়াও এবং প্রয়োজনে জমা রাখো। তো এই হাদিসের আলোকে নিজে খেলাম, আত্মীয় স্বজন দুস্থ গরিব মিসকিন পাড়া প্রতিবেশীকে দিলাম, এবং আমি রেখে খেতে পারি আমার সুবিধা মতো, যতদিন সুবিধা। তবে সহিহ মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন খেতে পারবে এই সমপরিমাণ রেখে বাকিটা বিতরণ করে দিতে বলেছেন সহিহ মুসলিমের। তো পরবর্তীতে অবশ্য জমা রাখার কথাও হাদিসটি এসেছে। তো ওই বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, তো দুর্ভিক্ষের কারণে বহু ব্যক্তি, বহু সাহাবী কুরবানি দিতে পারেননি। তার আলোকে তিনি বললেন যে তোমরা তিন দিনের খেতে পারবে এই পরিমাণ রাখো, বাকিটা বিতরণ করে দাও, বাকিটা মানুষকে দিয়ে দাও। তো পরবর্তী বছরে এসে যখন এই দুর্ভিক্ষ কেটে গেল বা মানুষের সচ্ছলতা ফিরে আসলো, মানুষের হাতে টাকা পয়সা দিনার দিরহাম আসলো, মানুষের স্বাভাবিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ফিরে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদ্দাখিরু বললেন বা ওয়াহবিসু এই শব্দগুলো বললেন, যে তোমরা জমা রাখো, প্রয়োজন অনুপাতে পর্যায়ক্রমে তোমরা খাও। তো সম্মানিত উপস্থিতি বা দেশে বিদেশে প্রবাসে যারা দেখছেন, সকলের উদ্দেশ্যে এই ক্ষেত্রে
একটা বিশ্লেষণ করা খুবই প্রয়োজন, বর্তমান সময়টা খুবই প্রয়োজন। সেটা হলো এই করোনার ক্রান্তিকালে আমরা চরম একটা সংকট মুহূর্ত পার করছি। গোটা বিশ্বব্যাপী প্রায় 1.5 কোটি মানুষ এ রোগে আক্রান্ত এবং 6 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে গেছেন পরপারে, বিদায় নিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী তাদেরকে পর জীবনে চলে যেতে হয়েছে। আরও ভবিষ্যৎ কত জটিল হবে তা আমরা এখনও জানি না। দেখুন, গোটা বিশ্বব্যাপী একটা চরম সংকট, অর্থনৈতিক সংকট চলছে। মানুষ যে কত অসহায়, মানুষ যে কত নিরুপায় এই করোনায়, করোনার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারছি। দেখুন, কোনো ব্যক্তি নিরাপদ থাকছে না, কোনো ব্যক্তি নিরাপদ নয় এই করোনার এই ভাইরাসে আক্রান্ত হয়ে। যেমন ডাক্তারও মারা যাচ্ছে, তেমন আলেমুলামাও মারা যাচ্ছে, তেমন ইঞ্জিনিয়ারও মারা যাচ্ছে, তেমন ভিআইপি পার্সনও মারা যাচ্ছে, গরিব দুঃখী পথের কাঙ্গাল বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু করোনায় মারা যাচ্ছে। মানে মানুষ কতটা অসহায়, টাকা মানুষের কোনো উপকারে আসছে না পরিস্থিতির আলোকে। তো বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা ইতিমধ্যে দেখা দিয়েছে, গরিব দুঃখীর সংখ্যা অনেক বেড়ে গেছে, বা ভবিষ্যতে আরও কোন পর্যায়ে যাবে তা আল্লাহ ভালো জানেন। একদিকে করোনা, আর একদিকে ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ সহ, বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন এ অঞ্চলে সহ বিশ্বের বিভিন্ন দেশে বন্যা। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং যে হারে বন্যার প্রকোপ, যেভাবে বন্যার প্রাদুর্ভাব, তাতে মানে ভবিষ্যৎ আপনার আমার জন্য খুবই সংকটাপূর্ণ মুহূর্ত আসছে সামনের দিনে। এই ক্ষেত্রে অনেকে এই কুরবানি দিতে পারবে না। এই সময় আপনাকে আমাকে সহিহ মুসলিমের ওই হাদিসটা স্মরণ করা উচিত, যে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন গোস্ত খেয়ে বাকিটা বিতরণ করে দিতে বলেছিলেন। ওই হাদিসটা আমল করার একটা সময় কিন্তু চলে এসেছে। আমি 3 দিন রেখে বাকি সব বিতরণ করে দিবেন আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি না, তবে আমি বলতে চাচ্ছি যে সীমিত পরিমাণে, অল্প পরিমাণে রেখে বেশির ভাগই বিতরণ করেন। 3 ভাগ নয় বা অর্ধেক নয়, সীমিত পরিমাণে রেখে বেশির ভাগ বিতরণ করেন। এই অর্থনৈতিক মন্দার সময়, এই সংকটপূর্ণ মুহূর্তে আপনার চারিদিকে গরিব দুঃখী বা পাড়া প্রতিবেশী অনেকেই কুরবানি দিতে পারেনি, আপনি কুরবানির আগের দিন একটু পরিবেশ যাচাই করেন, কারো সহযোগিতা নেন, আপনার ওয়াইফের সহযোগিতা নেন, আপনার ছেলে মেয়েদের সহযোগিতা নেন, পাড়া প্রতিবেশীর সহযোগিতা নেন। কারা কুরবানি দিতে পারেনি পাড়া প্রতিবেশীতে, আপনি নিজ দায়িত্বে একটু পৌঁছে দিন, তাদের বাড়িতে একটু গোস্ত পৌঁছে দিন। হ্যাঁ, সেরকম হলে আপনি রান্না করে এক বাটি গোস্ত পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলিম নারীদের কোনো লজ্জাবোধ করা উচিত নয়, যে একটা ছাগলের খুর হাদিয়ে দেওয়াও লজ্জা করা উচিত নয়। এমনকি আল্লাহ সুসা সালাম এটাও বললেন যে গোস্ত দিতে যদি না পারো তাহলে পানি বেশি দাও, ঝোল বেশি করে দিয়ে গোস্ত তুমি খাও, তরকারি তুমি খাও, ঝোলটা দাও, হয়তো বা পাশের বাড়িতে ঝোলেরও ব্যবস্থা নেই। তো এই হাদিসগুলো আপনার আমার জন্য এই সময় স্মরণ করা উচিত, নিজে আমল করা উচিত এবং অন্যদেরকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা উচিত। এই পর্যায়ে আরেকটি বিষয়, যে কুরবানির জিলহজের চাঁদ উঠার পর থেকে কুরবানি দেওয়া পর্যন্ত নখ চুল, এগুলো যারা কুরবানি দিবে না তারা সে সময় কাটলে কুরবানির নেকি পাবে কি পাবে না, এই ধরনের একটি জিজ্ঞাসা সাধারণত এসে থাকে। তো দেখুন, সহিহ হাদিসে যে আলোচনাটি পাওয়া যায়, সহিহ মুসলিম সহ আরো একাধিক গ্রন্থে যে হাদিস পাওয়া যায়, তাতে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন যে যারা কুরবানি দিবে বা যারা কুরবানি দেওয়ার এরাদা করেছে বা মনস্থির করেছে, তারা জিলহজের চাঁদ উঠার পর থেকে নখ চুল কাটবে না, কুরবানি করার পরে এগুলো কাটবে। তো এই হাদিসের আলোকে যেটা স্পষ্টই, যে যারা কুরবানি দিবেন বা যে পরিবার থেকে কুরবানি দেওয়া হচ্ছে, এই পরিবারের সদস্যরা এবং তিনি চুল নখ কাটা থেকে বিরত থাকবেন, কুরবানি করার পরে চুল নখ কাটবেন। তবে যারা কুরবানি দিতে পারবে না তারা চুল নখ কুরবানির পরে কাটলে কুরবানির নেকি পাবেন, এই মর্মে যে হাদিসটি এসেছে, এই মর্মের হাদিসটির সিহাত নিয়ে, শুদ্ধতা নিয়ে
যদিও কিছুটা মতানৈক্য রয়েছে, কেউ জাল বলেছেন, কেউ জয়ীব বলেছেন, কেউ সহি বলেছেন, তবে এই হাদিসটি সহি চেয়ে জয়ীফ বলেছেন যারা তাদের মানে বিশ্লেষণটাই অধিক গ্রহণযোগ্য বা অধিক শুদ্ধ যেটা মনে হয়। তো তার আলোকে যারা কুরবানি দিবেন না, কুরবানি দিতে অক্ষম, তারা এই চুল নখ কাটবেন না চাঁদ উঠার পর থেকে কুরবানি পর্যন্ত, এই আওতার মধ্যে পড়ে না, তারা এই আওতার মধ্যে নয় যারা কুরবানি দিবেন তারা। এমনকি বিদ্বানগণ কেউ কেউ এমনও বলেছেন, সালাফে সালেহিনদের বুদ্ধানদের কেউ কেউ এমনও বলেছেন যে পরিবারের মালিক কুরবানি দিচ্ছেন, তার পরিবারের সদস্যরাও যদি কেউ প্রয়োজন মনে করে চুল নখ কাটার তো কাটতে পারে, এই ধরনের কিছু আলোচনা ফুটে উঠেছে। তো যাই হোক, বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এরপর আরেকটি জিজ্ঞাসা, সেটি হলো আরাফার সিয়াম কোন দিন রাখতে হবে। আর পাশাপাশি আরেকটি জিজ্ঞাসা আসে যে জিলহজের প্রথম দশকের ইবাদতের ফজিলত কি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজের প্রথম দশক এর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে গ্রহণযোগ্য ইবাদত। তো জিলহজের প্রথম দশ দিনে আপনার আমার ইবাদত করা উচিত, কারণ জিলহজের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। তো জিলহজের চাঁদ ওঠার পর থেকে এই ইবাদতটা আমরা করতে পারি, কি কি কাজ করতে পারি জিলহজের এই প্রথম দশকের ইবাদতে। তো দেখুন, জিলহজের প্রথম দশকে যে ইবাদতগুলো জিলহজের প্রথম দশকে, তার মধ্যে আমরা জিলহজের প্রথম দশকে সিয়াম পালন করতে পারি, চাঁদ ওঠার পর থেকে 9 জিলহজ পর্যন্ত তথা ঈদের আগের দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করতে পারি। এরপরে জিলহজের প্রথম দশকে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, দান সাদাকা করতে পারি। এরপরে জিলহজের প্রথম দশকে আমরা নেকির কাজগুলো, সালাত, নফল সালাদগুলো যে রয়েছে, নফল সালাদগুলো করতে পারি, বা বিভিন্ন ধরনের যে ভালো আমলগুলো, সৎ আমলগুলো আছে, এগুলো জিলহজের প্রথম দশকে আমরা করতে পারি। তো জিলহজের প্রথম দশকে একটানা আমরা 9টি সিয়াম পালন করতে পারি, অথবা কেউ চাইলে দাউদ আলাইহিস সালামের মতো করে একদিন পর একদিন, একদিন পর একদিন সিয়াম পালন করতে পারি, অথবা 2 দিন গ্যাপ দিয়ে প্রথম দশকে সিয়াম পালন করতে পারি, অথবা জিলহজের প্রথম দশকে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে সাধ্য বা সক্ষমতা দিবেন সে অনুযায়ী এই সিয়ামটা আমরা পালন করতে পারি। এরপর আসুন আরাফার সিয়াম নিয়ে, যে আরাফার সিয়াম কোন দিন রাখতে হবে এবং কয়টি রাখতে হবে। তো দেখুন, আরাফার সিয়াম যেটি হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফফারা সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাত আল্লাতি বাদা। যে কোনো ব্যক্তি যদি আরাফার একটি সিয়াম পালন করে সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি আরাফার একটি সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এই এক সিয়ামের বিনিময়ে। তো একটি সিয়ামের মাধ্যমে পূর্বা পর 1 বছর করে পাপ ক্ষমা হয়ে যাবে, আরাফার সিয়াম। তো এই সিয়ামটি আমরা কোন দিনে রাখবো? তো দেখুন, এই সিয়ামটি আমরা রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। এই হাদিসের আলোকে সালাফে সালেহিনদের অধিকাংশই, সীমিত 2-1 জন বা অল্প কিছু বাদ দিয়ে প্রায় অধিক সংখ্যক, প্রায় সকলেই যে বিশ্লেষণ করেছেন সেটি হচ্ছে যে আরাফায় যেদিন হাজিরা অবস্থান করবেন সেই দিন আরাফার বাহিরে যারা রয়েছেন তারা সিয়াম পালন করবেন, এবং এটি অধিক সুন্দর বিশ্লেষণ সালাফদের বুঝ অনুযায়ী, সালাফদের বিশ্লেষণ অনুযায়ী সবচেয়ে সুন্দর হচ্ছে যেদিন আরাফায় অবস্থান করবেন হাজিরা, ঠিক আরাফার বাহিরে যারা অবস্থান করেছেন তারা সেই দিন একটি সিয়াম পালন করবেন, যারা একটি করতে চান, আর যারা আগে পরে করছেন তারা তো করবেনই। এরপরে আরেকটি জিজ্ঞাসা হলো যে আইয়ামে বীজের যারা সিয়াম পালন করেন নিয়মিত, তারাই জিলহজ মাসে কিভাবে করবেন, কারণ
পাঁচ দিন সিয়াম পালন করা নিষেধ করা আছে হাদিসে, যে পাঁচ দিন নফল সিয়াম পালন করা নিষেধ। পাঁচ দিনের একদিন হচ্ছে ঈদুল ফিতর, একদিন হচ্ছে ঈদুল আজহা, আর ঈদুল আজহার পরের তিন দিন মানে জিলহজের 11, 12 এবং 13 তারিখ। আর সাধারণত আইএমএ নিজের সিয়াম পালন করা হয় 13, 14, 15 তারিখ। তো 13 তারিখ সিয়াম পালন করা নিষেধ, তাহলে তারা কিভাবে সিয়াম পালন করবেন? তো দেখুন, জিলহজের 13 তারিখ যেহেতু নিষেধ, বিধায় তারা দুই দিন সিয়াম পালন করবেন, জিলহজের 14 এবং 15। একটি হাদিসে দুই দিনের কথাও রয়েছে। আবার চাইলে 14-15 রাখার পরে পরে একটি রাখতে পারেন, কারণ আরেকটি হাদিসে অবশ্য যে কোনো তিন দিন এই ধরনের অঙ্গি স্পষ্ট আলোচনা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। তাহলে বোঝা যায় যে এই দুই দিন পরে একদিন রেখে দিবেন, বা চাইলে দুই দিনই রেখে দিবেন আরাফার সিয়াম হিসাবে। তো বিষয়টি আমরা খেয়াল রাখতে পারি। বা আরেকটি বিষয় এখানে এসে যায় যে মহিলারা কুরবানির পশু জবাই করতে সহযোগিতা করতে পারবে কি না, নিরাপদ জায়গায় বা ঘিরার মধ্যে পর্দার ভিতরে জবাই করা হচ্ছে পশু, তো পরিবারের মালিক জবাই করছেন, এক্ষেত্রে স্ত্রী বা কন্যা বা মহিলারা তাকে সহযোগিতা করতে পারবেন কি না, বাড়ির মহিলারা? জি, প্রয়োজনে তাকে সহযোগিতা করতে পারবেন। এমনকি পরিবেশ যদি এরকমটি হয় যে কোনো কারণে পুরুষ পাচ্ছেন না বা পুরুষ নেই বা এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো কারণে, সে সময় প্রয়োজনে মহিলারাও কুরবানি করতে পারেন, জবাই করতে পারেন, শরীয়তে নিষেধ নয়। কারণ একজন সাহাবি তার ছাগল চড়াচ্ছিল, একটি কৃত দাসী, তো দাসী ছাগল চড়াচ্ছিল, এমত অবস্থায় একটি ছাগল অসুস্থ হয়ে পড়েছে। তো যখন ছাগলটি অসুস্থ হয়ে পড়েছে, তখন ওই কৃত দাসী কী করবেন, একটি ধারালো পাথর দিয়ে ওই পশু জবাই করেছেন, কারণ বাড়ি নিয়ে আসা পর্যন্ত বা মালিককে খবর দেওয়া পর্যন্ত পশুটি বাঁচতে নাও পারে, বিধায় তিনি পাথর দিয়ে জবাই করে দিয়েছেন। যখন বাড়ি আসলেন, বললেন মুরিবকে, মালিককে বললেন, তখন তিনি আল্লাহ সুসা সাল্লামের কাছে বিষয়টি গিয়ে বললেন, আল্লাহ সুসা সাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা তার গোস্ত খাও, মানে খাওয়ার অনুমতি দিলেন। এতে বোঝা যায় যে প্রয়োজনে মহিলারাও সহযোগিতা করতে পারে, বা প্রয়োজনের আলোকে তারাও কুরবানির প্রাণী বা পশু জবাই করতে পারেন। তো যাই হোক, মোটামুটি এ আমাদের আজকের আলোচনা ছিল। তো যদি আরও সে ধরনের কোনো জিজ্ঞাসা থাকে বা পরবর্তীতে সুযোগ হয়, তো আবার আমরা আলোচনা আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনই খেদমতটুকু কবুল করুন। যারা অনলাইনে আমাদের সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, তাদেরকে উত্তম যাজায় খায়ের দান করুন। পাশাপাশি আত্তাজদিদ মিডিয়ার সেন্টারের পক্ষ থেকে এই আয়োজন চলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতটুকু কবুল করুন। আপনারা সার্বিক সহযোগিতায় থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।